এই যুগে যেমন করে ইন্টারফেইথের নামে এই জাতীয় একটা স্টেজ মনে করেন, একটা হুজুর দাঁড়ানো, একটা পাদ্রি দাঁড়ানো, একটা অন্য ধর্মের এই ধর্মের সেই ধর্মের আট দশটা ধর্মের লোক দাঁড়ানো, সবাই মিলে একসঙ্গে দোয়া ধরে, সবাই আমিন আমিন বলতে থাকে। ভাবটা এমন, একজনে ডাকে ভগবান, একজন ডাকে ঈশ্বর, একজন ডাকে গড, একজন ডাকে আল্লাহ, একটা না একটা তো লাগে যাইব। ছক্কা মারার লাগে কয়েকবার ব্যাট হাঁকালে, পাঁচটা নয় তো মিস হইলো, ওভারে বল তো ছয়, একটা তো লাইগা গেলে কেল্লা ফতে কান্ত হয়ে যাবে। ভাবটা এমন, দশে মিলে করি কাজ হারে জিতি, এর প্রেক্ষাপটেই সূরা কাফিরুন নাজিল হয়েছে। উলিয়া আইহাল কাফিরুন, হে নবী বলে দেন, স্পষ্ট ভাবে বলে দেন, ঘুরায় পেচার বলার দরকার নাই, স্পষ্ট বলেন, ইয়া আইহাল কাফিরুন, হে কাফেররা শুনে নাও। আজকাল তো কেউ কেউ ফতোয়া দেয় কাফের, মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান, শাতিম, এই শব্দগুলো বলা উচিত না, এগুলো উগ্রবাদ, এগুলো বললে ওরা মনে কষ্ট পায়, মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান, সুতরাং অগমনে কষ্ট দেওয়া যাইব না। হ্যাঁ, একটু সুন্দর করে বলা যেতে পারে, আমাদের ভিন্ন মতের ভাইয়েরা কিন্তু কাফের বললে এটা কষ্ট যদি পাওয়ার, হেদায়তের দরজা তো বন্ধ হয়ে যেতে পারে। কোরআনের আয়াতের ব্যাপারে কি বলবেন? এই যুগে আয়াত, এই সুরার সর্বশেষ আয়াত হলো লাকুম দীনুকুম, যেটারে আবার না বুঝা কেউ কেউ সহি বুখারীর হাদিস বইলাও চালানোর চেষ্টা করে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াত হলো এই যুগের মাজলুম আয়াতগুলোর একটা। কোরআনের কিছু আয়াত এই যুগে মাজলুম, খালি মানুষ মাজলুম না, আয়াতও মাজলুম। এই আয়াতগুলোকে জুলুমের হাত থেকে বাঁচানো প্রতিটা মুসলমানের উপর ফরজে আইন। কি ফতোয়া নিয়ে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করেন, আমি আপনার সাথে ডিবেটে বসবো, কোনো আপত্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই মাজলুম আয়াতকে জালেমদের হাত থেকে বাঁচাতে হবে। এটা দিয়ে ওরা সেকুলারিজমের পক্ষে দলিল দেয়, ধর্ম নিরপেক্ষতাবাদ। তার মানে ওরা বোঝানোর চেষ্টা করে ধর্ম নিরপেক্ষতা তো ধর্মহীনতা নয়, আমরা তো অ্যান্টি ইসলামিস্ট না, আমরা সেকুলার, সেকুলারিজমের কথা বলছি। মানে কি? মানে ইসলাম থাকবে মসজিদে, ইসলাম মাদ্রাসায়, ইসলাম মাহফিলে, ইসলাম মার্কাজে, ইসলাম খানতায়, আর এক ধর্ম থাকবে মন্দিরে, আর এক ধর্ম থাকবে গির্জায়, প্রত্যেকে নিজের মতো থাকবে, কেউ রাষ্ট্রের বিষয়ে নাক গলাবে না, রাষ্ট্র কারো বিষয়ে নাক গলাবে না, এই কথা বলে না? যদিও এটা সত্য না মিথ্যা এটা নিয়ে আমি বলবো না, রাষ্ট্র নাক গলায় কি গলায় না আমরা কি বলবো আর কি করব। কোরআনের কোন আয়াতের তাফসীর হবে আর কোন আয়াতের ব্যাখ্যা জনমে জনমে তাফসীর করেও জীবনে জাতির সামনে বলা যাবে না, এগুলো নিয়েও ফিল্টারিং করে কিনা, গলায় লাগাম লাগানোর চেষ্টা করে কিনা, ওই আলোচনায় না গেলাম। চোখ থাকলে এটা আপনিও ভালো করে জানেন, বাদ দেন সেই বিষয়, কিন্তু সেকুলারিজম মানে যদি এই ব্যাখ্যাও দেন, ধর্মহীনতা বাদ, ওই ব্যাখ্যার দিকে যাচ্ছি না আমি, অক্সফোর্ডের অভিধানের হাওলা আনবো না, কাফেররা কি করলো সেই কথাও বলবো না, বললে তর্ক অন্যদিকে চলে যাবে, বাদ দেন। আপনার তর্ক, আপনার ব্যাখ্যা আমি মানলাম যে সেকুলারিজম মানে হলো ইসলাম থাকবে, তার মনে করেছেন হিন্দু ধর্মের মতো কিছু কালচার। ইসলাম কারে বলে আপনি চিনেন? মাথা থেকে পা, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেক্টরে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে সপা, আল্লাহর বিধান মান্য করা, এর নামই হলো ইসলাম। কেউ যদি বলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, নজর, মানত, কসম, এই জাতীয় ক্ষেত্রে আল্লাহরে মানি, বাকি অন্যান্য ক্ষেত্রে সেকুলারিজমকে গ্রহণ করে চলি, অর ধর্ম একটা না, অর ধর্ম দুইটা, ইবাদতের ক্ষেত্রে অর ধর্ম ইসলাম, কিন্তু রাজনীতিতে, অর্থনীতিতে, বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় অর ধর্ম হলো কুফর, কারণ ইসলাম ছাড়া যত বাদ মতবাদ, যত আদর্শ, যত তন্ত্র আর মন্ত্র আছে সবই কুফুর, সেটা যেই নাম দিবেন, ধর্ম হলেও কুফুর, মতবাদ হলেও কুফুর। এখন ইসলাম ছাড়া আপনি এখন ভিন্ন একটা জিনিসকে ঢুকালেন, তার মানে রাজনৈতিকভাবে আপনি কাফের, অর্থনৈতিকভাবে কাফের, বিচার ব্যবস্থায় কাফের, শিক্ষা ব্যবস্থায় কাফের, সভ্যতায় কাফের, সংস্কৃতিতে কাফের, নামাজে মুসলমান, রোজায় মুসলমান, এভাবে ভাগাভাগি কইরা অর্ধেক মুসলমান বা 10% মুসলমান, 90% কাফের হওয়া যায়? এই যে এক গ্লাস পানি দিলেন আমার সামনে, ধরেন এখানে 1000 ফোঁটা পানি আছে, 999 ফোঁটা পানির সঙ্গে যদি 1 ফোঁটা আমি পেশাব মিশিয়ে দিই, পাক থাকবে না নাপাক হবে? সবাই বলে না পাক না নাপাক, কারো দ্বিমত থাকলে বলেন নাপাক হইব কিল্লেই না, 999 ফোঁটা দেন না, কিন্তু মাসালা হলো নতিজা আরজালে তাবে হয়, তার মানে ফলাফল এটা নিকৃষ্ট জিনিসকে দেখেই দেওয়া হবে। আপনার মধ্যে ভালো গুণ 1000টা, আর একটা খারাপ গুণ কি জানেন? আপনি বেদ,
বাপ মায়ের লোকে বেদবি করেন, মুরব্বীদের লোকে বেদবি করেন, উস্তাদের লোকে বেদবি করেন, পাড়ার মুরব্বীরা আপনারে খুব ভালো বলবে না? আরে বলে না, বলবে না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলবে এই কথা? ওই এক দোষী, বাকি সব গুন্ডে ডুবানোর লাইগা যথেষ্ট কি না? তাহলে আপনি 10% মুসলমান, 90% কাফের, দুইটা মিলা গেল, যোগ করলেন প্লাস 90% কুফুর প্লাস 10% ইসলাম, সমান সমান 100, এটা কি ইসলাম হবে না কুফুর হবে? কুফুর হবে। ইসলাম আর কুফুররে মিলালে সেটা কি হয়ে যায়? আল্লাহর নবী এটাই বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে আবু জাহাল, হে আবুল আহাব, হে আমার দেশের নেতারা, আমার কোন বাহিনী না থাকতে পারে, আমার কোন রাষ্ট্রীয় পাওয়ার না থাকতে পারে, তোমরা রাষ্ট্রের ক্ষমতা ধরে আমাকে মূল্যায়ন না করতে পারো, আমি অসহায় হতে পারি, আমার অনুসারী না থাকতে পারে, সামাজিক সাপোর্ট না থাকতে পারে, আমার ফ্যান ফলোয়ার না থাকতে পারে, কিন্তু তোমাদেরকে বলে দিলাম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমাকে আমার ধর্মের নিয়ে থাকতে দাও, তোমাদের ধর্মের নাম কুফর, তোমাদের ধর্মের নাম শিরিক, আমার ধর্মের নাম তাওহীদ, আমার ধর্মের নাম ঈমান। খবরদার, কুফুরকে ঈমানের সাথে মিলাতে আসবে না, শিরিককে তাওহীদের সাথে মিলাতে আসবে না, তুমি তোমার নিয়ে চলো, আমাকে আমারটা নিয়ে চলতে দাও, খবরদার আমার পথে কাঁটা বিছাবা না।